উতাল পাতাল যমুনার যত ক্ষোভ সব যেন আশ্রে পড়ছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে। নিশ্চয় আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যমুনার যে রাক্ষসী থাবায় লন্ডভন্ড হয়ে যাচ্ছে এনায়েতপুর থানার দক্ষিণ অঞ্চলের জালালপুর পাকড়তলা এই এলাকাতে। গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু এই এলাকার প্রায় 27টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। একই সাথে এনায়েতপুর থেকে পাঁচিল যে আঞ্চলিক সড়ক সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে, যে কারণে এলাকার হাজার হাজার মানুষ তারা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। একই সাথে এলাকার বিভিন্ন তাঁত কারখানা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে 10 নম্বর প্যাকেজের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু ভাঙনের কারণে ইতিমধ্যে মানুষ তার পাকা স্থাপনা সরিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচিল থেকে ব্রাহ্মণগ্রাম পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার এলাকা রক্ষার জন্য একনেকে কিন্তু 650 কোটি টাকার যে প্রকল্পটি অনুমোদন হয়েছে সেই প্রকল্প অনুমোদনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেছেন। তবে স্থানীয়দের যেটা অভিযোগ, বিভিন্ন অজুহাতে কিন্তু যারা এখানকার ঠিকাদার রয়েছে বা এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিভিন্ন অজুহাতের কারণে কিন্তু আজকে যমুনা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু ঘরবাড়ি, সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু নদীতে ইতিমধ্যে বিলীন হয়েছে। একই সাথে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন মানুষ যারা ছোটো ছোটো খামার করে গবাদি পশুর খামার করেছিল, একই সাথে বিভিন্ন তাঁত কারখানা যাদের রয়েছে সেই তাঁত কারখানাগুলোও কিন্তু অনেকটা বিলীন হয়েছে, আবার অনেক প্রতিষ্ঠানই কিন্তু হুমকির মধ্যেও রয়েছে। এলাকার সাধারণ মানুষের সাথে আজকে সকাল থেকে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এই মুহূর্তে কোনো রকম আসলে তাদের আর দাঁড়াবার মতো কোনো জায়গা নাই। তারা কিন্তু তাদের যে শেষ সম্বলটুকু টিনের ছাউনি কারো মানে আসবাবপত্র যেটা সেটা কিন্তু নিয়ে কোনো রকম সরে যাচ্ছে, যে কারণে তারা এখন দাবি জানিয়েছেন অবশিষ্ট যে এলাকাটি রয়েছে এনায়েতপুর থানার দক্ষিণের আরকান্দি জালালপুর পাঁচিল সহ এই দক্ষিণ অঞ্চলের এই এলাকাটাকে রক্ষার জন্য কিন্তু জরুরি ভিত্তিতে এখনই স্থায়ী যে বাঁধের কাজ, সেই বাঁধের কাজ কিন্তু তারা শুরু করার দাবি জানিয়েছেন। এবং এলাকাবাসীর পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা বারবার বলার পরেও কিন্তু আসলে এলাকার যে সমৃদ্ধ একটি জনপদ ছিল এই জনপদটিকে রক্ষা করবার জন্য তাদের যে কার্যকারী ভূমিকা, তাদের যে সঠিক তদারকি, সেই সঠিক তদারকির অভাবকেই কিন্তু অনেকটা দুঃশ্বে নেই এলাকার সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যমুনার যে উত্তাল তরঙ্গ, যমুনার যে রাক্ষসী থাবা সেটা কিন্তু একের পর এক লণ্ডভণ্ড করে দিচ্ছে এই দক্ষিণ জনপদের হাজার হাজার মানুষের। তাদের শেষ সম্বলটুকু যেটুকু ছিল আপনারা ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন যে নদী, এই নদী থেকে কিন্তু প্রায় 2 কিলোমিটার বা তারও বেশি দূরে কিন্তু ছিল মানুষের বসতি। এই 2 কিলোমিটার এলাকা কিন্তু গত প্রায় এক যুগের ব্যবধানে কিন্তু এই বিস্তীর্ণ যে এলাকাটি সেই এলাকাটি কিন্তু বিলীন হয়েছে, যে কারণে এলাকার মানুষ অনেকেই কিন্তু তাদের নিজের এলাকা ছেড়ে কেউ টাঙ্গাইলে, পাবনা, কেউ বগুড়াতে কিন্তু গিয়ে তাদের বসতি স্থাপন করেছে, যে কারণে অনেকের কিন্তু নিজের যে জন্মভিটা সেটা হারানোর কারণে তাদের যে ঐতিহ্যের যে জায়গাটা সেটা কিন্তু অনেকে ভুলে যেতে বসেছে। একই সাথে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র ছাত্রী ছিল তাদের শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হওয়ার কারণে কিন্তু তারা তাদের নিজেদের যে শিক্ষার যে জায়গাটা, শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশটাও কিন্তু তারা হারিয়ে ফেলছে। একদিকে যেরকম তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেই সাথে কিন্তু আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হুমকির মুখে পড়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হওয়ার কারণে, যে কারণে এলাকার সাধারণ মানুষ যেটা দাবি তুলেছে, আমি আজকে কথা বলেছি এখানকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন হাজি সুলতান মাহমুদ, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন জালালপুর যে গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পটি রয়েছে, সরকারি আবাসন প্রকল্প, সেই আবাসন প্রকল্পের ঘরগুলোও কিন্তু একে একে বিলীন হয়ে যাচ্ছে। অবশিষ্ট যে ঘরগুলো রয়েছে সেগুলোকে অন্ততপক্ষে রক্ষার জন্য এখনই যদি জরুরি ভিত্তিতে 650 কোটি টাকার যে প্রকল্পের যে কাজ, সেই কাজ যদি দ্রুত গতিতে এখনই শুরু করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এলাকার হয়তো বা অবশিষ্ট অংশটুকু বাঁচবে বলে এলাকার মানুষ মনে করছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যেমনটা বলেছেন তারা যে এই বর্ষা মৌসুমে তাদের কাজের ক্ষেত্রে কিছুটা আসলে বেগ পেতে হয়, যে কারণে আর হয়তো বা এক সপ্তাহের মধ্যে তারা প্রাথমিক যে কাজ সেই কাজ, সেই সাথে স্থায়ী কাজের যে বিষয়টি সেই কাজটা তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষসহ সর্বশ্রেণীর মানুষের একটি দাবি, এলাকে রক্ষার জন্য, এই সমৃদ্ধ জনপদটিকে রক্ষার জন্য আর কোনো আশ্বাস নয়, দ্রুত এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন, তাদের সঠিক তদারকির মাধ্যমে একটি শক্তিশালী টেকসই বাঁধ নির্মাণ হবে এমন প্রত্যাশা এলাকার মানুষের। রফিক মোল্লা, সিরাজগঞ্জ।